আজকের এই দুনিয়ার মহাব্বাতে পড়িয়া দুনিয়ার মায়ায় পড়িয়া আমার মাওলাকে কেমনে ভুলিয়া যাও রে বাবা। আমার মাওলাই কিন্তু তোমার আমারে ভুলে না, আমার মাওলাই ডাক দিয়ে গায় আব্দুল করিম আব্দুল সালাম, আমি তোরে কত নিয়ামত দুনিয়া দুনিয়ায় পাঠাইলাম, আজকে তুই আমি মাওলারে চিনলি না, আমি মাওলার ডাকে তুই সারা দিলি না, দুনিয়ার মাখলুকাতের দিকে তাকাইয়া দেয় কত মাখলুকাত আমি মাওলার হুকুম মানে, তুই আশরাফুল আমার মাখলুকাত মানুষ, আজকের মানুষ হইয়া তুই আমার এ হুকুম মানো না। এ আল্লাহর বান্দারা খেয়াল করিয়া দেখো, তোমার বাড়িতে একটা কুকুর পালো, কুকুরটা খাই বাড়ির কুরমা পোলাও কিন্তু খাওয়াও না, কুকুরটারে বাড়িতে ল্যাপটসের বিছানা দিয়া ঘুমাও লড়াও না, তুমি আমি ভালো ভালো খানা খাইয়া হাড্ডি জুটা কাটা ফলাইয়া দেই তা খাইয়া কিন্তু কুকুর জীবন ধারণ করিয়া তুমি আমি রাত্রবেলা আরামে ঘুমাই, বাড়ির কুকুর কিন্তু সারা রাত্রে ঘুমায় না, বাড়ির মালিককে পাহারা দেয় বাড়িকে পাহারা দেয়, সারা রাত্র কুকুর ঘুমায় নাই চক্ষু লাল, সকালবেলা কুকুরটা মালিকের দরজার সামনে শুয়ে রয়েছে, মালিক দরজা খুলিয়াই দেখে একটা কুকুর, ওই কুকুরটারে লাঠি মারিয়া লাঠি দিয়া পিটাইয়া দরজার থেকে তাড়াইয়া দেয়। বাবারে কুকুরটার উচিত ছিল মালিকরে কামড় দেওয়া, ওরে নেমো খারামের গোষ্ঠী তোর বাড়ির কুরমা পোলাকের ভাগ আমি কুকুর পাইলাম না, তোর বাড়ির ল্যাপ্ত সুখের ভাগ আমি কুকুর পাইলাম না, তুই রাত্রি আর আমি ঘুমাইছ আমি কুকুর সারা রাত্রে ঘুমাই না, তারপর তুই আমারে মারো তোরে আমি কামড়াইয়া রাখবো না। বাবারে মালিক যখন কুকুরটারে পিটায় কুকুরটা মালিক থেকে দূরে সরিয়া যায় না, মালিকের পায়ের কুলে কুলে ঘোরে, লেজটাকে পেটের দিকে ঢুকাইয়া কান দুইটাকে নিচের দিকে নোয়াইয়া চক্ষু দুইটাকে একটু বুঝু বুঝু করিয়া মাথাটাকে একটু কাইট করিয়া মালিকের দিকে তাকাইয়া শুধু ঘেউ 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 করে, মনে হয় যেন কুকুরটায় বলতে আছে মালিক রে তুমি আমাকে মাইর না, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এ বুদ্ধিমানের দলের জ্ঞানীর দলেরা খেয়াল করিয়া দেখছে একটা কুকুর তার মনিবকে ছিল, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া মাওলারে ছিলাম না, এই মাওলারে চিনিয়া মাওলার মহাব্বত নিয়া কবরে যাওয়া লাগবে। বাবারে তুমি আমি অনেকে অনেক কিছুই দাবি করলাম, মালিকের দরবারে কি হইছি মাওলা ছাড়া কেউ জানে না, আমার মাওলায় কালামে পাকের ভিতর বয়ান করেনি আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতন ভয় করো। আল্লাহ পাক অন্য আয়াতে বলতে আছেন আল্লাহু আকবার, খবরদার খবরদার মুসলমান না হইয়া কেউ আমি মাওলার কবরে আসিও না। এ আল্লাহ পাকের বান্দারা মুসলমান কাকে বলে? গরু গোস্তু খাইলে কিন্তু মুসলমান হওয়া যায় না, খাতনা করাইলে কিন্তু মুসলমান হওয়া যায় না, আব্দুল করিম আব্দুল সালাম রহিমা খাতুন নাম রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমান পিতামাতার গর্ভে জন্ম ধারণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়া কিন্তু বড় কঠিন। এ আল্লাহর বান্দারা ঘোড়ার মুখে লাগাম লাগাইলে যেভাবে ঘোড়ার আর নিজের কোনো চালাকি চলে না, ডাইনের লাগামে টান দিলে ঘোড়া ডান দিকে চলিয়া যায়, বামের লাগামে টান দিলে ঘোড়া বাম দিকে চলিয়া যায়, সামনের লাগামে টান দিলে ঘোড়া দাঁড়াইয়া যায়। এ আল্লাহর বান্দারা তুমি আমি সবাই কিন্তু তোমার আমার মুখের ভিতরে কলেমার লাগাম লাগাইছি, এই লাগাম কিন্তু আল্লাহ বাংলা রসুলের হাতে ছাড়িয়া দিলাম, এখন আর নিজের কোনো তাকাব্বরি মাতবারি সর্দারি চলবে না, এই লাগাম বাবা কাটিয়া দিহ না, যদি লাগাম কাটিয়া দে জাহান্নাম ছাড়া তো আর উভয় নাই। এই জন্য ভাইদেরকে বলবো বন্ধুদেরকে বলবো মুসলমান হইয়া মাওলার কবরে যাইও।